গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো আজকে সব মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার্থে এই ব্রতটা রেখে থাকে। তো আমিও আমার মেয়ের মঙ্গলের জন্য এই ব্রতটা রাখছি। আর আশা করি আজকে সব বাচ্চারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার মেয়েও সুস্থ হোক, ভালো থাকুক, আর সব বাচ্চারা সুস্থ থাকুক, ভালো থাকুক। তো দেখো, আজকে তো আমি উপাস করছি, আর ঘরের লোকদের জন্য করে নিচ্ছি। রাতে রুটি খাওয়ার জন্য কিমা দিয়ে চানা করে নিচ্ছি, আর মাছের ঝোল করে নিচ্ছি, কারণ আজকে ওরাই শুধু খাবে, আমি তো না খেয়ে থাকবো। সন্ধ্যাবেলা জল ঢালবো, আমি দুপুরবেলা জল ঢালি না, সন্ধ্যাবেলা জল ঢালবো। এ দেখো, মাছগুলো ভেজে নিয়েছি, আর ডাল করেছি, লাউ দিয়ে ডাল। মানে আজকে ওরা খাবে হচ্ছে লাউ দিয়ে ডাল, মাছের ঝোল, আর আর কিছু করিনি। আর রাত্রেবেলা চানা দিয়ে রুটি। এই দেখো, নীল ষষ্ঠীর বাজার করা হয়েছে। তো চলো, কী কী করেছি দেখি, তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে রান্না হচ্ছে, চানাটাও সেদ্ধ করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেবো। উপাস করি আর যাই করি, এই রান্নাটা তো করতেই হবে মেয়েদের, তাই না? কারণ বাড়ির সবাই তো আর না খেয়ে থাকবে না, এই আর কি। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলায় জল ঢালি। এই দেখো, মাছের ঝোল আমার হয়ে গেছে, একটু মাখামাখাই করেছি, বেশি আর ঝোল রাখিনি। এই যে আমার চানাও কমপ্লিট, কিমা দিয়ে চানা, ব্যাস রান্নার পর্ব শেষ আজকের মতন। চলো তোমাদের সাথে বাজারটা একবার শেয়ার করি। এই দেখো, এগুলো সিঙ্গাপুরি কলা আনা হয়েছে, এটা হচ্ছে সাবু মাখার জন্য আনা হয়েছে। রাত্রে আমি সাবু খাই আর কি, আর সারাদিন কিছু খাই না, জলও খাই না। তারপরে সন্ধ্যাবেলা জল ঢালি, ঢেলে উপাস ভেঙে তারপর রাত্রেবেলা সাবু খাই। আর এই যে পাঁচ রকমের গোটা ফল দিতে হয়, তো সেই ফলগুলো আমি আনিয়ে নিয়েছি, বেল, তারপরে কাঁঠালি কলা, শশা, আঙুর, কাঁচা আম দিতে হয়, কারণ এই শিবকে কাঁচা আম নিবেদন করে তারপরেই আর কি আম খাই। তো সেগুলো সব আর কি নিয়ে নিয়েছি। এই দেখো, এই যে কাঁচা আম। আর নারকেল নিয়েছি, দুটো নারকেল কিনেছি সাবু মাখার জন্য, কারণ সাবু নারকেল, কলা, দুধ, চিনি এইগুলো দিয়ে মাখা হয়, দারুণ লাগে খেতে আমার সাবু মাখাটা। এই যে দুধ নিন, দুধ, আর দুধও আনিয়েছি সাবু মাখার জন্য। এই যে এটাই আর কি রাত্রেবেলা খাবো। আর তো রয়েছে তোমার ধূপকাঠি রয়েছে, মোমবাতি রয়েছে, বাতাসা রয়েছে, এই আর ফুলমালা আর কিছু শেয়ার করলাম না। ও ধুতরা ফুল, আকন্দ ফুল, কাঁটা, নীলকণ্ঠ ফুল, এগুলো তো লাগেই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন আর কি মাম্মামকে নিয়ে মন্দিরে যাব জল ঢালতে। এই যে দেখো, আমি সাজিয়ে নিয়েছি পুজোর থালা, এখন চলো মন্দিরে যাই। এই দেখো, আমাদের বাড়ির পাশেই রয়েছে এই শিব মন্দির, খুব বেশি দূরে না। তো মাম্মামও বসে পড়েছে। তো যেহেতু সকাল থেকে পুজো ছিল, তো একদমই ফাঁকা ছিল, আমি যখন সন্ধ্যাবেলা গেছিলাম তখন ফাঁকাই ছিল। তো আমি নিজে নিজেই ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি। আমরা
দরকার হলে তবে সে তো দেখো, মা সাবু মেখে পাঠিয়ে দিয়েছে, মাই সাবু মাখে, প্রত্যেকবার মাই মাখে, আমি আর মাখি না। তো এখান থেকে আমি কিছুটা সাবু এর মধ্যে ঢেলে নিয়েছি, আরও এক কন্টেনার সাবু রয়ে গেছে। তোমাদের শান্তনুদা একদম অল্প খেয়েছে, কারণ রাত্রেবেলা রুটি খাবে, আমার তাই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম বাদ বাকিটা। আর এখন আমি সাবুটা খেয়ে নিচ্ছি। দেখো দারুণ লাগে আমার এই দুধ, কলা, নারকেল, চিনি এই দিয়ে সাবু খেতে। তো চলো, ভাবলাম এই নীল ষষ্ঠীতে তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো।